হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দুস লাইভ ব্লগস বিডি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ইজি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সালাদ রেসিপি। তো এটা বানাতে তেমন টাইম লাগে না, বাট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি রেসিপি, ফ্রুট সালাদ। এই ফ্রুট সালাদ বানাতে আমাদের যা যা লাগবে, প্রথমে আমি একটি আপেল ভালো করে ধুয়ে ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আরেকটা কলা আমি ছিলে স্লাইস করে কেটে নিয়েছি। কিছু আঙ্গুর মাঝ বরাবর কেটে নিয়েছি এবং একটা কমলা ছিলে আমি টুকরো করে নিয়েছি। তো একটি বোলের মধ্যে আমি কিছু টক দই নিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এবং আপনাদের ফ্রুটসের পরিমাণ অনুযায়ী নেবেন। এটা মিষ্টি দইয়ের চাইতে টক দই দিয়ে করলেই বেশি ভালো লাগে এবং খেতেও স্বাদ লাগে। তো আমি দিয়ে দিচ্ছি এখন বিট লবণ। আর দিয়ে দিচ্ছি এক চিমটি টালা জিরের গুঁড়া। আপনারা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারেন বা চটপটির মশলা। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এটা হালকা একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে, তবে যারা ডায়েটে আছেন বা ডায়াবেটিসে আছে তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি এই দইটাকে আর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে একটি কাঁটা চামচের সাহায্যেও ফেটে নিতে পারেন বা চাইলে দইটা আগে ফেটিয়ে তারপর আপনি সব কিছু দিতে পারেন। তো আমার চিনিটাও গলে গিয়েছে এবং শুকনো উপকরণগুলো ভালো করে মিশে গিয়েছে, দইটাও ভালো করে ফেটে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো ফ্রুটস দিয়ে দিব। তো এটা খুবই হেলদি একটা ফুড আমাদের, আর যেহেতু রমজান মাস চলে এসেছে তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর রোজার মাসে ইফতারের টাইম দেখা যায় একসাথে অনেক ফ্রুটস খাওয়া হয় না, তো এভাবে খেলে দেখা যায় কয়েক ধরনের ফ্রুটস খাওয়া যায় একসাথে। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ফ্রুটস এটাতে মেশাতে পারেন এবং ড্রাই ফ্রুটস মেশাতে পারেন। এটা খুবই মজার একটি খাবার। তো এটা আমরা চাইলে ইফতারের টাইমেও নিতে পারি বা সামার টাইমে সালাদ হিসেবে নিতে পারি বা যে কোনো টাইমে আমরা এটা খেতে পারি। খুবই মজাদার একটি সালাদ রেসিপি এটা। তো আশা করি আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আমাদের কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই আমি শেষ করছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।